Uh-oh. এ মা, চশমা তো চলে গেলো, শাড়ি তো হলো, কেনা হলো না? যাই মাকে গিয়ে বলি। Let's go. মা মা, তোমার সরস্বতী পুজোর শাড়ি আছে না? কোনটা? কেন, গতবারেরটা? ও, গতবার পরেছিলাম, পুরোনো হয়ে গেছে না, আমি ওটা পরবো না। গতবার কেন হয়েছে? একদিন পরে পুরোনো হয়ে গেল শাড়ি, ওটাই এবার পরো। হ্যাঁ, আবার একটু বড় হবে যখন, তখন আর একটা কিনে নিবো, ঠিক আছে? তারপরে আমি গতবারের আগের আগের বারও তো একটা কিনেছিলে। দুটা, কয়টা শাড়ি তোমার জমেছে? তোমার বয়স কত? তিনটা শাড়ি জমা হয়ে গেছে, এবার আর নতুন শাড়ি না। নাও নাও নাও, প্রতি বছর বছরই তোমাকে নতুন শাড়ি দিব একটা করে। হ্যাঁ, পড়তে বসো, যাও যাও, পড়তে বসো, কাজ করছি, যাও। এই দেখো, তোমার দুটো শাড়ি রয়েছে, এই দেখো, এই যে একটা, এটা হলো গতবারের, তাই না? তাহলে এটা গতবারের শাড়ি তোমার, এই যে ব্লাউজ, কি সুন্দর শাড়ি গতবারের। হ্যাঁ, এটা এটা তার আগের বারের। তাহলে তোমাকে দু তিন বছর থেকে শাড়ি কিনে দিচ্ছি, তোমার হলো 5 বছর, তাই তো? তাহলে দেখো, দুটো শাড়ি তোমার অলরেডি আছে। হ্যাঁ, তাহলে এবার কেন তোমার শাড়ি লাগবে? লাগবে কেন লাগবে রে? ওর প্রতিবার কেউ শাড়ি কেনে নাকি? লাগবে, দেখো এই শাড়িটা কি সুন্দর, গতবারের এই শাড়িটা খুব সুন্দর না? হ্যাঁ, তাহলে যে তাহলে যে নতুন শাড়ি লাগবে, কিনে দাও না। এটাই পরবো। কোনটা? এটা? হ্যাঁ, ঠিক আছে, এটা তো ভালোই আছে, বলো। ঠিক আছে, এটাই পরো, কেমন? ওকে একটু প্রথমে বোকা বানাই, ঠিক আছে? চলো, কিরে মনা, কি হলো? কি করে মা, মনটা খারাপ খারাপ লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, না কি জানি জানি তো পাকা। তাহলে আমি শাড়িগুলো ঠিক করে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, কাল থাকতে ভরে রাখি, সরস্বতী পুজোর দিন পড়বে, কেমন? চোখ বন্ধ করো। I love you, mommy. Malo. Malo? Yeah.